নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনটি কেমন যাবে এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনার বিশ্বাসের ভগবানের নাম কমেন্ট করে বলতে পারেন। চলুন এবার শুরু করা যাচ্ছে আজকের দিনের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বিতীয়া তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে রোহিণী, আজ বার হচ্ছে বৃহস্পতিবার, 10ই নভেম্বর 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 46 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল 4টা বেজে 55 মিনিটে। আজকের চন্দ্ররাশি হচ্ছে বৃষ রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃষ রাশি। চলুন এখন জেনে নেব আমরা আজকের অশুভ সময়। রাহুকাল চলছে দুপুর 1টা বেজে 26 মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর 2টা বেজে 47 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ করবেন না, এতে কিন্তু আপনার কাজে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকছে। চলুন এখন জেনে নেব আমরা আজকের ভালো সময়, মানে শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 47 মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর 12টা বেজে 13 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজে সফলের সম্ভাবনা বেশি থাকবে, কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। এখন জেনে নেব আমরা আজকের শুভ দিক। আজকের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কোনো কাজ থেকে থাকলে বা যাত্রা থাকলে তা আজকে শুভ ফলদায়ক হতে পারে। চলুন এখন জেনে নেব আমরা আজকের 12টি রাশির রাশিফল সম্পর্কে। সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা আজকে মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে আইনি কোনো কাজে খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি আইনি কোনো কাজে সফলতা পেতে পারেন বা আইনি কোনো ঝামেলা থেকে আজকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ভালো থাকছে। আজ সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। জানুন অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো ভালো কাজের খবর নিচ্ছিলেন, তাদের জন্য ভালো কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজকে বাবার শরীর নিয়ে একটু আপনার ভাবনা থাকবে, তবে তেমন কিছু হবে না। স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখুন আর শরীরচর্চার দিকে মনোযোগী হন, এতে আপনার এবং আপনার বাবার স্বাস্থ্যের দিকে বেশি ভালো হবে। আজ প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। আজকে আপনাদের প্রেমের বিষয় বেশ ভালো কাটবে বলে আশা করা যাচ্ছে। আজকে এমনকি পুরনো কোনো প্রেম ফিরে আসতে পারে। আজকে বিবাহিতদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজ যারা পড়াশোনা করছেন, যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা নিয়েছেন, তাদের জন্য নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, যার জন্য আজকে আপনাদের দিনটি আরও বেশি ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ যারা অফিসে কাজ করেন বা এমনি মার্কেটিং লাইনে কাজ করেন, তারা অবশ্যই আপনাদের আজকে সহকর্মীদের সঙ্গে সময় কাটান এবং তাদের কাজে সহযোগিতা করতে পারেন, এতে আপনার এবং আগামী দিনে আপনি ওদের কাছ থেকে সাহায্য পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে এবং আপনাদের মধ্যে সম্পর্কটা আরও বেশ ভালো হয়ে উঠবে। আজকে দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি খুব একটা ভালো নেই, তাই আজকে এই বিষয়টা ক্যান্সেল করতে পারেন বা আজকে যদি ঘুরতে যেতে হয় তাহলে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, তার আজকে প্রতিবাদ করার সুযোগ রয়েছে। অবশ্যই আজকে আপনি প্রতিবাদ করতে পারেন। আজ প্রতিবাদ করার সময় এসেছে এবং এতে আপনি সফলও হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোনোরকমভাবে নিজেকে অবহেলা করবেন না, নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখুন এবং নিজেকে আরেকটু বেশি ডেভেলপ করার চেষ্টা করুন। আজ কোনোরকম পরিস্থিতির চাপে পড়ে কোনোরকম গুরুতর সিদ্ধান্ত নেবেন না। আজ অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তেই নিতে হবে। আজ পারিবারিক কোনো সিদ্ধান্ত আপনার জীবন এবং পরিবারের সময়টা পাল্টে দিতে পারে, সেটা ভালো দিক হতে পারে আবার খারাপও দিক হতে পারে, তাই অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আজ গুরুত্বপূর্ণ কাজ শুরু না করে আপনার জন্য ভালো হবে। আজ পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি অর্থপ্রাপ্তের যোগ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আজকে অর্থ কিন্তু ভালোভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই একটু সতর্ক থাকবেন, না হলে আগামী সময় আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ হতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাচ্ছে। আজকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়। আগামী সময় আপনাদের আরও বেশি পড়ার চাপ বৃদ্ধি পেতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক।
আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, তা আজকে কেটে যাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। আজকে আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে বেশ ভালো অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ আপনি আপনার পছন্দের কোনো খাবার খেতে পারেন বা পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ পরিবারকে সময় দিন এবং প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। আজ আচমকা কোনো সমস্যার সমাধান আপনি আজ পেয়ে যেতে পারেন, যার জন্য আজকে আপনার মনে আনন্দ বজায় থাকবে। আজ সারাদিন কোনো কাজ করার সময় আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে এবং আইনি কোনো রকম ঝামেলা যাতে না হয় সেদিকে ধ্যান রাখতে হবে। আজ শরীর মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো নয়, তাই শরীরচর্চা দিয়ে মনোযোগী হন। পুরনো কোনো সমস্যা যাতে মাথা চাটা দিয়ে না ওঠে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ যারা সোনার উপর ব্যবসা করেন তাদের লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর মোটামুটি ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাচ্ছে, খুব একটা ভালো নয়, মানে খুব একটা খারাপ বলা যাবে না। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ আপনি কোনো কাজে অসফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাই আজকে আপনাকে একটু সজাগ হতে হবে। আজ নিজের মনকে একটু শক্ত রাখবেন, কোনোভাবে ভেঙে পড়লে চলবে না। আজ আপনি কোনো কাজে বাধাপ্রাপ্ত হলে অবশ্যই একটু থেমে গিয়ে আবার করুন, এতে আপনার জন্য ভালো হয়। আর দূরের কোনো বন্ধু বা আত্মীয় আজকে আবার আপনার বাড়িতে আসতে পারে, তাদের আতিথেয়তায় কোনোরকম যাতে ঝামেলা না হয় সেদিকে ধ্যান রাখতে পারেন। দূরে কোথাও ভ্রমণের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই ঘুরতে যেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য এবং মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকবেন। যারা প্রেম করছেন বা যারা বিবাহিত তাদের মধ্যে আজকে কোনোভাবে ভুল বুঝাবুঝির ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই একটু সতর্ক থাকবেন। নিজেদের ভিতরে মতবিরোধ হলে সেটাকে বেশি বাড়াবাড়ি করবেন না, আগে থেকে সতর্ক থাকবেন। আজ গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত দিতে গেলে অবশ্যই ভেবেচিন্তে দেবেন, কারণ আজকের সিদ্ধান্ত আপনার এবং আপনার পারিবারিক জীবনে অনেকটা প্রভাব ফেলতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে সাইন কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজকে যারা এমনি স্টেশনারি ব্যবসা করেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে, অবশ্যই আপনারা ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা রাখতে পারেন, এতে আপনাদের ব্যবসায় বেশ ভালো লাভবানের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ ব্যক্তিত্বের আপনি বেশ প্রশংসিত হতে পারবেন, আজকে এমনকি সম্মানিত হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। তবে আজকে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না, এতে কিন্তু আপনার পতন কেউ আটকাতে পারবে না। তবে ব্যক্তিগত পেশাগত দুই জীবনে ঝামেলা বাড়ার কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকে সজাগ থাকবেন। আজ গৃহ নির্মাণের জন্য বা নতুন গাড়ি বাড়ি কেনার জন্য আজকে দিনটি বেশ মোটামুটি ভালো রয়েছে, আপনাদের আজকে আর্থিক পরিস্থিতি একটু ভালো থাকবে। আজ অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা আসতে পারে, সঙ্গে আজকে পুরনো কোনো ঋণ আজকে শোধ করতে পারেন, এতে আপনি বেশ মনে শান্তি অনুভব করতে পারেন। আজকে পরিবারকে সময় দিন, পরিবারের ছোটোখাটো পূজা অর্চনার দিকে মনোযোগী হতে পারেন, এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। আজ মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন। আজকে আপনার শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ছোটো এবং খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো, যারা হোটেল ব্যবসা বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে আপনি অনেক দিনের চেষ্টায় আপনি আজ কোনো বড় রকমের কাজ সফল হতে পারবেন। আজ অনেক দিনের ইচ্ছে পূরণ হয়, আজকে আপনার মন ভালো থাকবে। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং পরিবারকে সময় দিন, আজকে দিনটি আপনার আনন্দের সহিত কাটার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। তবে সামান্য মনোমালিন্যে আপনার আজকে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে পরিবারের সঙ্গে এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে। আজকে যারা প্রেম করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো,
আজকে আপনাদের প্রেমে সফলের সম্ভাবনা রয়েছে বা নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। আজকে আপনাদের ভিতরে বেশ দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে শারীরিক ও আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিতে পারেন। আজকে আপনার শরীরে কোনোভাবে চোট লাগতে পারে বা ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে, যেগুলোকে বেশি বাড়াবাড়ি হতে দেবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। আজ মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকবেন। কোনোভাবে ঝামেলাযুক্ত জায়গা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখবেন। আজ লোকের সময় একটু কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে। কিন্তু আপনার কাছে মানুষ আপনাকে আজকে কিন্তু যেমন ভালোবাসবে তেমন কিন্তু শাসনের মধ্যে রাখার সম্ভাবনা রয়েছে, তাই নিজেদের ভিতরে আজকে একটু কোনোরকম যাতে ভুল বুঝাবুঝি না হয় সেদিকে ধ্যান রাখবেন। যারা অফিসে কাজ করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। আজকে মহিলা কর্মীদের থেকে যতটা পারেন দূরে থাকবেন। আজ নিজের কাজের দিকে বেশি গুরুত্ব দিন। সমস্ত গুরুত্বপূর্ণ কাজ টাইম মাফিক করার চেষ্টা করবেন, কারোকে দায়িত্ব দেবেন না, সমস্ত কাজ নিজে করবেন। আজ খুচরো এবং ছোট ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো, তবে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নিব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ ব্যবসায় বেশ ভালো সুযোগ আসবে, ব্যবসা বাড়ানোর জন্য বেশ দিনটি ভালো রয়েছে। আজ বড় কোনো ডিলিংসের সঙ্গে আপনার রেলে হতে পারে, তাই অবশ্যই নিজেকে সতর্ক রাখবেন। একটু ভালো এবং বড় মানে চিন্তা ভাবনা নিয়ে আজকে দিনটি শুরু করুন, এতে আপনার দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ বাইরের কোনো অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে, তাই চেষ্টা করেন বাইরের ঝামেলাকে বাইরেই মিটিয়ে আসতে, বাড়িতে নিয়ে আসবেন না বা কাজের জায়গায় তার প্রভাব যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। খুব নিকট কারোর কাছ থেকে কিন্তু আজকে আঘাত পেতে পারেন, তাই একটু সাবধান থাকবেন। আর সহজে কাউকে বিশ্বাস করবেন না বা কারোর উপরে আজকে খুব বেশি নির্ভরশীল হবেন না। আজ পরিবারের সকলের কাছে থেকে আপনি আজ সম্মান প্রাপ্তির বেশ ভালো যোগ রয়েছে, সকলের কাছে আজকে সম্মানিত হতে পারবেন, যার জন্য আজকে আপনার মন বেশ আনন্দে ভরপুর থাকবে। তবে হ্যাঁ, এখানে একটু সতর্ক থাকতে হবে, আজকে আপনি এই আনন্দের মুহূর্তে কারোকে কোনো রকম কথা দেবেন না। আজ প্রেমের তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হতে পারে, তাই আপনাদের ভিতরে ভুল বুঝাবুঝি বা নিজেদের ভিতরে গণ্ডগোল বাঁধার সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকে সতর্ক থাকবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যারা শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, মোটামুটি আর্থিক লাভের সম্ভাবনা ভালো রয়েছে। তো নতুন করে বিনিয়োগের থেকে একটু সতর্ক থাকলে ভালো হয়। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকেও আপনার থেকে আর্থিক সুবিধা নিতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। সহজে কাউকে আজকে টাকা ধার দেবেন না, এতে কিন্তু সমস্যা হতে পারে। আজ জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ ও সেন্টিমেন্টালকে গুরুত্ব দেবেন না। আজ কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা করবেন না বা ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই একটু বেশি সজাগ হতে হবে, নিজেকে আর একটু বেশি সংযত রাখার চেষ্টা করবেন। সামনে দুটো দিন আপনার জন্য প্রচুর সুযোগ আসতে পারে। যারা অনেকদিন ধরে কোনো ভালো কাজের যোগাযোগ করছিলেন বা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা নিয়েছিলেন তাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজকে আপনাকে রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবে আজকে চোট লাগার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনি আজকে অসুস্থ হতে পারে, আগে থেকে সতর্ক থাকবেন, রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। আজ আপনার জীবনে পুরনো কোনো স্মৃতি আবার ফিরে আসে, আপনাকে একটু ঝামেলার মধ্যে ফেলতে পারে, তাই চেষ্টা করুন সেগুলোকে পরিপূরণ করে রাখতে, সেগুলো যাতে আর ঝামেলা না করে সেদিকে ধ্যান রাখবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ উপার্জনের জন্য দিনটি ভালো রয়েছে, আজকে আপনার আর্থিক পরিস্থিতি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে আপনার ইনকাম আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই আজকে কিন্তু খরচা কিন্তু আপনার আরও বেশি বৃদ্ধি পেতে পারে, তাই একটু সেদিকে সতর্ক রাখবেন, আজ বুঝে শুনে খরচা করুন। আর চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির বেশ ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ ব্যবসা না করা না কারণে আর্থিক ক্ষতি হতে পারে,
আজ ব্যবসায় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, আইনি কোনো রকম ঝামেলা যাতে না জড়ান সেদিকে ধ্যান রাখবেন। আজ আপনাকে খাওয়া দাওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আজ কোনোভাবে মশলাযুক্ত খাবার খাবেন না, এতে কিন্তু আপনার সমস্যা সৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজ সমস্ত কাজ আপনাকে টাইম মাফিক করতে হবে, কারোকে দায়িত্ব দেবেন না, নিজের মতো করে সময় কাটান, এতে আপনাকে নিজেকে সময় দিন, এতে আপনি আরও বেশি ডেভেলপ করতে পারবেন নিজেকে। আজ আপনার অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে, তাই বুঝে শুনে ব্যয় করুন, না হলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে গোলাপি, শুভ সংখ্যা 20, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ আপনার ব্যয় বৃদ্ধি পাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আজ পুরনো কোনো বিনিয়োগে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকবেন। আর শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়, তবে অবশ্যই ধ্যান রাখবেন। আজ মায়ের শরীর খুব একটা ভালো না যেতে পারে, তাই মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন, প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। আজ অশান্তিযুক্ত জায়গা বা ঝামেলাযুক্ত জায়গা থেকে যতটা পারে নিজেকে দূরে রাখবেন। আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু সতর্ক থাকবেন। আজ মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, এতে আপনার জন্য ভালো হয়। আজ পুরনো কোনো প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। যারা বিবাহিত তাদের মধ্যে কিন্তু আজকে ভুল বুঝাবুঝি বা ঝামেলা বাঁধার সম্ভাবনা ভীষণ রয়েছে, তাই একটু আগে থেকে সতর্ক থাকবেন। আজ জমি বা বাড়ি কেনার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে চেষ্টা করবেন আপনাদের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি বেশি না থাকে, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন জানব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে আপনার সারাটা দিন বেশ হাসিখুশি কাটবে বলে আশা করা যাচ্ছে। আজকে আপনার অনেক দিনের আটকে থাকা কোনো কাজ সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যারা প্রেম করছেন বা যারা সিঙ্গেল আছেন তাদের আজকে কিন্তু প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সেদিকে ভেবেচিন্তে দেখতে পারেন, তবে বুঝে শুধু সিদ্ধান্ত নেবেন, নাহলে কিন্তু মনোমালিন্য হতে পারে বা নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি ঘটনা ঘটতে পারে। আজ সমস্ত কাজ একটু সতর্ক থাকবেন, সমস্ত কাজে বেশ ভালো সফলতা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ একা কোনো সিদ্ধান্ত নেবেন না, আজ জীবনে এবং পার্সোনাল বিষয়ে যদি কোনো রকম সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। আজ দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়। আজ রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন, আর মোটামুটি দিনটি ভালো রয়েছে। আজ প্রেমের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকাও জরুরি রয়েছে। আজ পুরনো কোনো প্রেম কিন্তু আবার ভেঙেও যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকবেন, নিজের মনকে শক্ত রাখবেন। আজ খুচরো এবং ছোট ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ গুজবে খবরদার কান দেবেন না, কারো কথা আজকে সহজে বিশ্বাস করবেন না, সমস্ত কিছু নিজে করার চেষ্টা করবেন, কারোকে দায়িত্ব দেবেন না, নাহলে কিন্তু আপনার কাজে ভীষণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজকে আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন, এতে আপনি আপনার কাজে আরও বেশি সম্মানিত এবং কাজে বেশ ভালো সুযোগ থাকবে। লোক আপনায় নিয়ে ঠাট্টা তামাশা করলে পাত্তা দেবেন না, নাহলে কিন্তু ঝামেলা বাড়ার সম্ভাবনা রয়েছে, এতে আপনার কাজের ক্ষতি এবং সম্ভাবনা ভীষণ দেখা যাচ্ছে। আজ রাস্তাঘাটে চলাফেরা একটু সতর্কতা অবলম্বন করুন, তর্কযুক্ত জায়গা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখুন, নাহলে কিন্তু লোকের সঙ্গে অযথা ঝামেলায় কিন্তু জড়ানোর সম্ভাবনা রয়েছে। আজ চোখের সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে, তাই অবশ্যই চোখের চিকিৎসা করে নেবেন বা চোখের ডাক্তার অবশ্যই দেখানোর প্রয়োজন রয়েছে। আজকে উপার্জনের নতুন কোনো ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরও বেশি উন্নতি করবে। আজ ব্যবসা মোটামুটি ভালো যাবে, তো ব্যবসার দিকে ধ্যান দিতে পারেন। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।